গণপতি পাপ্পা মরিয়া। প্রিয় দর্শক বন্ধু, আজ আমি আপনাদের জানাবো আগামীকাল শুভ গণেশ চতুর্থী। আর এই কারণেই আপনি যদি গণেশজিকে এই তিনটি ফল দিয়ে পুজো দেন, গণেশজি অত্যন্তই সন্তুষ্ট হন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মনস্কামনা পূরণের জন্য এই তিনটি ফল নিবেদন করুন গণেশজির কাছে। আশা করি শুভ ফল পাবেন এবং আপনি এই ভিডিওতে জানতে পারবেন গণেশ পুজোর সঠিক নিয়ম, ঘরোয়াভাবে গণেশ পুজোর পদ্ধতি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। তবে মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। গণেশজি হলেন সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা, জ্ঞানদাতা। তাই অবশ্যই গণেশজির পূজা অর্চনা করা উচিত। এবছর গণেশ চতুর্থী 22 আগস্ট অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হবে। আজ রাত্রি অর্থাৎ 21 আগস্ট রাত্রি 11:02 এই গণেশ চতুর্থীর মুহূর্ত শুভক্ষণ শুরু হচ্ছে এবং কাল সন্ধে 7:47 পর্যন্ত এই চতুর্থী তিথি থাকবে। আপনি আগামীকাল স্নান করে অবশ্যই নিজের বাড়িতে ঘরোয়াভাবে হলেও গণেশজিকে এই তিনটি ফল নিবেদন করুন। এছাড়া অবশ্যই লাড্ডু এবং দুর্বা ঘাস নিবেদন করতেও ভুলবেন না। কি পদ্ধতিতে করবেন এবং কেনই বা করবেন তাও আমি জানিয়ে দেব। আপনি হয়তো জানেন গণেশজির পুজোর প্রচলন সবথেকে বেশি পরিমাণে আছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এই পুজোর প্রচলন তুলনামূলক কম। তবুও আমরা নিজেদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং আর্থিক ও ব্যবসায় উন্নতির জন্য গণেশজির পুজো করে থাকি। বন্ধুরা, আপনি যদি গণেশজির পুজো করেন অবশ্যই দেবেন। আর যদি আপনার বাড়িতে পুজো নাও হয়, ঘরোয়াভাবে আগামীকাল অর্থাৎ শনিবার এই তিনটি ফল নিবেদন করবেন। তবে এক্ষেত্রে আপনাদের জানাই 21টি দুর্বা ঘাস গণেশজিকে অবশ্যই নিবেদন করতে হবে। আপনি যদি এই 21টি দুর্বা ঘাস নিবেদন করেন এবং আপনার মনস্কামনা জানান, আপনার মনস্কামনা পূর্ণ হবে। গণেশজিকে মতিচুরের 21টি লাড্ডু নিবেদন করা উচিত। যদি মতিচুরের লাড্ডু আপনি না পান, অন্তত বেসনের তৈরি লাড্ডু নিবেদন করবেন। এবার আসা যাক কোন তিনটি ফল নিবেদন করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। গণেশজিকে আপনি তিনটি খুব সাধারণ সবুজ ফল নিবেদন করুন। তবে কি কি ফল নিবেদন করতে হবে সেই বিষয়ে যদি বলা হয়, তাহলে অবশ্যই আপনি পেয়ারা নিবেদন করতে পারেন। সবুজ রঙের ফল গণেশজির অত্যন্তই প্রিয়। তাই অবশ্যই আপনি যদি মনে করেন আপনি পেয়ারা নিবেদন করতে পারেন গণেশজির জন্য। এছাড়া আপনি অবশ্যই নিবেদন করতে পারেন সবুজ রঙের আঙুর। বাজারে খুব সহজে সবুজ রঙের আঙুর পাওয়া যায়। তাই গণেশজির উদ্দেশ্যে আপনি সবুজ রঙের আঙুর নিবেদন করতে পারেন। অপর একটি খুবই পরিচিত ফল শসা সবুজ রঙের হওয়ার জন্য গণেশজির এটা অত্যন্তই প্রিয়। তাই সবুজ রঙের শসা আপনি গণেশজিকে এই দিন নিবেদন করবেন। এছাড়া রয়েছে আতা, এই ফলগুলি আপনি নিবেদন করতে পারেন। তাছাড়া তরমুজও দিতে পারেন। তবে মনে রাখবেন এই যে ফলগুলির কথা বললাম, আপনাকে অবশ্যই গোটা ফল কিন্তু নিবেদন করতে হবে।
কখনোই কাটা ফল নয়, গোটা ফল গণেশজির উদ্দেশ্যে নিবেদন করতে হবে, তার ফলেই আপনি সুফল পাবেন। আপনি ফলটি নিবেদন করে আপনার মনস্কামনা জানাবেন, দেখবেন এক বছরের মধ্যে সেই কঠিন থেকে কঠিনতম মনস্কামনাও আপনার পূর্ণ হয়ে যাবে। তাই অবশ্যই কালকে অত্যন্ত শুভ দিন, কালকের এই শুভ দিনে যদি আপনি এই ক্রিয়াটি করেন সুফল আপনি নিশ্চিত পাবেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, ইতিপূর্বেও উপস্থাপন করেছি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আজ আমি আপনাদেরকে গণেশ চতুর্দশী সম্পর্কে জানালাম, আগামী দিন আমি আপনাদের এই গণেশজির পুজো সম্পর্কে আরও বিভিন্ন বিষয়গুলি উল্লেখ করব। তাই অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, আশা করি ভিডিওটি দেখার পর আপনারও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে তো মোটেও ভুলবেন না। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের ভিডিওগুলো দেখুন, পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ গণেশ চতুর্দশী সম্পর্কে, বাড়ির আর্থিক উন্নতি বৃদ্ধির জন্য গণেশ চতুর্দশী অত্যন্তই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী দিন আমরা এই ধরনের আরও ভিডিও উপস্থাপন করব আপনাদেরই সামনে। তাই অবশ্যই বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন এবং সব সময় এই গণেশ চতুর্দশী সম্পর্কে বিভিন্ন ভিডিও আমাদের তরফ থেকে পেতে থাকুন। আজকের মতো বিদায় নিলাম। গণেশজি আপনাদের প্রত্যেকের উন্নতি করবে, আপনাদের প্রত্যেকের ভালো করবে, এই আশা রাখি বিদায় নিলাম। বন্ধুরা নমস্কার।